আমরা উচ্চতর গণিত 8.1 এর শেষ ক্লাসটা করব। আমাদের তিনটা ম্যাথ বাকি আছে, এই তিনটা ম্যাথ করাবো আজকে। আমাদের আগের যে অঙ্কগুলো করছো তোমরা সবাই ভাইকে এসডব্লিউ পাঠিয়েছো, আজকে এই তিনটা করলে আমাদের এই অধ্যায়টা শেষ হবে। তো এই অধ্যায় যেহেতু শেষ হচ্ছে, ভাইয়া তোমাদেরকে একটা পরীক্ষার ডেট আজকে রাতে বা কালকে তোমাদেরকে জানাই দিব কবে পরীক্ষাটা নেওয়া যায়। তো আসো আমরা শুরু করি। আজকে যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো মোটামুটি সহজ। তো আসো আমরা ফার্স্টে হচ্ছে আমাদের উদাহরণ 9 এই ম্যাথটা দিয়ে শুরু করি। খেয়াল করো আমরা উদাহরণ 9 দেখো কি বলা হচ্ছে আমাদেরকে, যে 450 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোন পাহাড় 7 মিনিট কোণ উৎপন্ন করে, বলা হচ্ছে পাহাড়টার উচ্চতা নির্ণয় করো। তাহলে আগে আমরা ভাইয়া ফিগার দিয়ে বোঝাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। মনে করলাম আমাদের হচ্ছে এ বি হচ্ছে একটা পাহাড়, এ বি একটা পাহাড়, তোমাকে কি বলা হচ্ছে 540 মিটার দূরে একটি বিন্দুতে পাহাড় কি করে 7 মিনিট কোণ উৎপন্ন করে। তাহলে এটা হচ্ছে একটা পাহাড়, এই পাহাড়ের পাদদেশ থেকে 540 মিটার কি 540 কিলোমিটার দূরে আমরা আসলাম। মনে করো 540 কিলোমিটার দূরে কোন একটা বিন্দু নিলাম আমরা, মনে করো হচ্ছে সি। তাহলে তুমি খেয়াল করো কি বলছে, 540 কিলোমিটার দূরে একটি বিন্দুতে। তাহলে আমরা 540 কিলোমিটার অবশ্যই দূরত্বটা পাদদেশ থেকে, তাহলে পাদদেশ থেকে 540 কিলোমিটার দূরে একটা বিন্দু নিলাম হচ্ছে সি। তাহলে তোমাকে কি বলছে আবার খেয়াল করো, বলা হচ্ছে 7 মিনিট কোণ উৎপন্ন করে। তাহলে এই বিন্দুতে যদি সে 7 মিনিট কোণ উৎপন্ন করতে হয়, এই কথার মানে পাহাড়ের এই পয়েন্টটাও এখানে মিলাইতে হবে। তাহলে আমরা যদি পাহাড়ের এই পয়েন্টটা এখানে মিলাই, দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটাকে তোমাকে বলে দিতে হচ্ছে 7 মিনিট। তারপরে তোমাকে বলা হচ্ছে কি, পাহাড়টার উচ্চতা নির্ণয় করো, পাহাড়টার উচ্চতা নির্ণয় করো। খেয়াল করো তো আমরা যদি মনে করো এরকম একটা বৃত্ত আছে, বৃত্তের ক্ষুদ্র একটা অংশ আমরা যদি নাও, দেখো তো আমরা এইখানে যদি মিলাও, এখানে যদি মিলাও, খেয়াল করো এটা হচ্ছে তোমার 7 মিনিট, এটা হচ্ছে তোমার 450 কিলোমিটার, এইটা তোমাকে বের করতে বলছে। বলো তো এই হাইটটাকে আমরা কি বলতে পারি, এই হাইটটাকে আমরা বলতে পারি হচ্ছে বৃত্ত চাপ। এটাকে আমরা কি বলতে পারি, বৃত্ত চাপ। অর্থাৎ এটাকে কেন্দ্র করে এখান থেকে যদি তুমি একটা বৃত্ত আঁকো, তাহলে ওই বৃত্তটার একটা চাপ হচ্ছে পাহাড়ের দৈর্ঘ্যটা। তার মানে তুমি দেখো তো তোমাকে ব্যাসার্ধ বলে দিছে বৃত্তে, তোমাকে হচ্ছে বৃত্ত চাপ বের করতে বলছে, তোমাকে উৎপন্ন কোণ বলে দিছে। আমরা এস ইকুয়াল আর থিটা এই সূত্র দিয়ে আমরা অ্যাঙ্গেলটা বের করতে পারবো বা উচ্চতাটা আমরা বের করতে পারবো। তাহলে খেয়াল করো আমরা যদি আসি, যে মনে করি পাহাড়ের উচ্চতা, পাহাড়ের উচ্চতা এ বি সমান সমান হচ্ছে, দেখো আমরা এখানে সমান সমান না দিয়ে সমতুল চিহ্ন দিচ্ছি, এর কারণ হচ্ছে এটা যে এক্সাক্ট বৃত্ত হচ্ছে তা না, মোটামুটি বৃত্তের কাছাকাছি, ওই কারণে আমরা এইভাবে দিচ্ছি। সমান সমান হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে এস। তাহলে আমরা এটা ধরে নিলাম যে পাহাড়ের উচ্চতা এ বি সমান সমান হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে এস। এবং তোমার হচ্ছে পাহাড়ের পাদদেশ হতে বিসি সমান সমান হচ্ছে আর সমান সমান হচ্ছে 450 কিলোমিটার, বলতো 450 কিলোমিটার, এটাকে যদি তুমি মিটার নিয়ে যাও কি হবে, 450 ইনটু হচ্ছে 1000, তাহলে এটাকে যদি আমরা গুণ করো তাহলে আসবে হচ্ছে আরো 540 গুণ হচ্ছে 1000, তাহলে খেয়াল করো এটা আসে হচ্ছে 5 4 1 2 3 4 এত মিটার, অর্থাৎ কিলোমিটারকে আমরা মিটার নিয়ে গেলাম। তাহলে এত মিটার দূরে সি বিন্দুতে উৎপন্ন কোণ থিটা সমান সমান হচ্ছে 7 মিনিট। খেয়াল করো তো তোমাকে থিটার মান 7 মিনিট বলে দিছে। তা আমরা জানি এইখানে
s equal r theta এই থিটাটাকে সব সময় কিসে রাখতে হয় রেডিয়ানে রাখতে হয় তাহলে রেডিয়ানে নিতে হলে তোমাকে আগে ডিগ্রিতে নিতে হবে তাহলে আমরা এটাকে যদি ডিগ্রিতে নাও তাহলে আসবে হচ্ছে 7 ডিভাইডেড বাই হচ্ছে 7 60 ডিগ্রি কারণ কি আমরা জানি হচ্ছে 1 ডিগ্রি সমান হলো 60 মিনিট ওইখান থেকে আমরা এটা বের করছি তাহলে এবার আমরা ডিগ্রি থেকে যদি রেডিয়ানে নিয়ে যাও তাহলে আসবে হচ্ছে 7 ডিভাইডেড বাই হচ্ছে 60 ইনটু হচ্ছে পাই বাই 180 রেডিয়ান তাহলে এখানে আসলো হচ্ছে আমাদের 7 পাই ডিভাইডেড বাই 60 ইনটু 180 তাহলে এটা আসে হচ্ছে তোমার 10800 তাহলে আমরা উৎপন্ন কোণটাকে রেডিয়ানে পেলাম তাহলে খেয়াল করো তো আমরা জানি s সমান সমান হচ্ছে r থিটা তাহলে খেয়াল করো তো আমরা r এর মান বলে দিছে দেখো r এর মান আমরা পাইছি হচ্ছে 54000 ইনটু থিটার মান পাইছি কত 7 পাই ডিভাইডেড বাই হচ্ছে 10800 তাহলে আমরা যদি এখানে মানগুলো এখন বসাও খেয়াল করো আমরা যদি মানগুলো বসাই তাহলে আসবে হচ্ছে 54000 ইনটু 7 ইনটু 3.1416 ডিভাইডেড বাই 10800 তাহলে এটাকে যদি আমরা ভাগ করি খেয়াল করো আসবে হচ্ছে তোমার 54 গুণ 7 ইনটু 3.1416 ভাগ অ্যান্সার এটা করলে আসবে হচ্ছে 1099.56 খেয়াল করো তো এটা হচ্ছে 1099.56 তো তোমাদের বইতে এটাকে আমরা নেওয়া হয়েছে দেখো 99.56 এটাকে তারা আরো 100 ধরে নিছে খেয়াল করো তো তুমি এখানে রাখলো অ্যানসার হবে তাহলে এটা হচ্ছে এত মিটার তাহলে খেয়াল করো ভাইয়া যা আমাদের আছে হচ্ছে 1099.56 তো এটাকে যদি তুমি যে 99.56 এটাকে যদি তুমি 100 ধরে নাও তাহলে খেয়াল করো তো এখানে ছিল আগে ছিল দেখো কত 1000 আর এখন হচ্ছে 100 যোগ করলে এটা হবে কত 1100 অর্থাৎ আমাদের এখানে আমাদের বইয়ের এটা সমান সমান হচ্ছে 1100 মিটার এখন এই মিটারটাকে তুমি রেজাল্ট এখানেও রাখতে পারো বা এটাকে যদি তুমি কিলোমিটারে নাও তাহলে আমরা এখান থেকে যদি 1000 দ্বারা ভাগ করো তাহলে আসবে হচ্ছে 1.1 কিলোমিটার তাহলে ভাই আরেকবার এটা বলে দিই আমরা যদি এটাকে ভাগ করি আমরা এই রেজাল্টটা পাই তুমি পরীক্ষায় এটা রাখলেও কোনো সমস্যা হবে না তো বইয়ে আমাদের এই 99.56 এটাকে পূর্ণ সংখ্যা ধরে নিচ্ছে যার কারণে আমরা এটা 1100 হয় আর এটাকে আমরা ভাগ করলে হচ্ছে 1.1 কিলোমিটার তো খেয়াল করো আমাদের এই একই নিয়মের সেম এই ম্যাথটাই মানেরও কোনো পরিবর্তন করে নাই আমাদের রাজশাহী বোর্ড 2017 সালে সেম এই ম্যাথটাই আসছে সেম যা মান দেওয়া আছে তোমার উদাহরণ ঠিক একই মান দিয়ে তো তোমরা এটার পাশে বোর্ডটা লিখে রাখবো ওই জন্য ভাইয়া প্রশ্নটা লিখে দিনে কারণ এই প্রশ্নটাই আসছে 2017 সালে এরপর উদাহরণ 9 এর অনুরূপ অঙ্ক হচ্ছে তোমার অনুশীলনী 13 এটা তোমরা এসডব্লিউ করবা তা আসার পরে ভাইয়া আমরা হচ্ছে অনুশীলনী 6 নাম্বার যে প্রশ্নটা আছে এই প্রশ্নটাতে আসি তো এই প্রশ্নটা করার আগে আমরা যদি এখানে একটা ওয়ার্ড লেখা আছে এই ওয়ার্ডটার দিকে খেয়াল করো বলা হচ্ছে কোণগুলো খেয়াল করো কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এখন আসো কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এই কথাটার দ্বারা কি বোঝাচ্ছে আমরা আগে এটা একটু বুঝি বলতো তোমরা হয়তোবা পড়ো না সমান্তর ধারা আমাদের গুণোত্তর ধারা দুই রকমের ধারা আছে যদি ক্লাস 8 এ এগুলা না পড়ে থাকো আমাদের হয়তোবা 9 এ আছে এই জিনিসগুলো আমরা 9 এ পড়বো বা ক্লাস 8 এ পড়লে তো ভালো তোমরা খেয়াল করো তো সমান্তর ধারা এই কথাটার মানে কি মনে করো ভাই এখানে লিখলাম যে 1 2 3 4 5 ডট 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 খেয়াল করো তো তুমি এই ধারা দেখে বলে দিতে পারবা দেখো 1 2 3 4 5 তুমি এখন বলে দিতে পারবা পরের সংখ্যাগুলো কত হবে 6 7 8 অর্থাৎ এটা দেখেই তুমি বলে দিতে পারতেছো এখন এই ধারাটার একটা বৈশিষ্ট্য আছে খেয়াল করো তো তুমি এই দুইটার গ্যাপ কত দেখো তো 1 এই দুইটারও গ্যাপ কত 1 এই দুইটারও গ্যাপ 1 এই দুইটারও গ্যাপ 1 তাহলে দেখো তো তুমি এখন বলে দিতে পারতেছো যে পরের পরটা কত হবে এর চেয়ে 1 বেশি কারণ কি এদের গ্যাপ 1 1 করে হবে তাহলে পরের পরটা হবে 6 পরের পরটা তার চেয়ে 1 বেশি 7 পরের পরটা তার চেয়ে 1 বেশি 7 তাহলে এই টাইপের ধারাগুলোকে আমাদের খেয়াল করো যে
প্রতিটা পদের অন্তরফল যদি সর্বদা সমান থাকে ওই ধারাটাকে আমরা বলি হচ্ছে সমান্তর ধারা। তাহলে ভাই আরেকবার বলতেছি যে প্রতিটা পদের অন্তরফল যদি সমান থাকে তাহলে ওই ধারাটাকে আমরা বলি হচ্ছে কি ধারা, সমান্তর ধারা। তাহলে তুমি খেয়াল করো তো আমাদের এইখানে প্রত্যেকটা পদের কি আছে, অন্তরফল সমান আছে, তাহলে তুমি এটাকে বলতে পারতেছো কি ধারা, একটা সমান্তর ধারা। এখন মনে করো তোমার এই পদটা নাই, তোমার মনে করো এই পদটা নাই, তোমাকে ভাইয়া বলে দিলাম এটা একটা সমান্তর ধারা, এখানে মাঝখানে যে এবং এখানে মাঝখানে যে সংখ্যাগুলো আছে এগুলা তুমি বের করো। তাহলে খেয়াল করো তো এটা আমরা কিভাবে বের করতে পারি। তো তোমাকে প্রথমটা শেষটা বলে দিছে, তোমাকে এইটা বের করতে বলছে এইটা কত। ঠিক একইভাবে তুমি খেয়াল করো তোমাকে তিন এবং পাঁচ বলে দিছে, মনে করো তোমাকে এই দুইটার মাঝখানে যে সংখ্যাটা এটা বের করতে বলছে, আমরা এটা বের করবো কিভাবে। তো এই জিনিসটা খেয়াল করো আমরা এইগুলা কিভাবে বের করি সমান্তর ধারার ক্ষেত্রে। তুমি খেয়াল করো তো যেহেতু এদের গ্যাপ সমান, একই ভাবে তাদের গ্যাপ, তাহলে দেখো তো তিনে আর একে যদি যোগ করো এক যোগ তিন, এটাকে যদি দুই দ্বারা ভাগ করো, খেয়াল করো তো চার বার দুই সমান সমান দুই, দেখো আমাদের মাঝখানের পদটা কিন্তু দুই। আবার এখানে আসো, আমরা এখানে প্রথম পদটা জানো শেষ পদটা জানো, তাহলে এই পদটা কত আসবে, তিন যোগ পাঁচ ডিভাইডেড বাই দুই, তাহলে দেখো তো কত আসে আট বার দুই সমান সমান হচ্ছে চার, দেখো আমাদের মাঝখানের পদটা কিন্তু চার। অর্থাৎ সমান্তর ধারার এটা একটা বৈশিষ্ট্য, তুমি যদি প্রথমটা শেষটা জানো মাঝখানেরটা বের করতে হবে, প্রথমটা শেষটাকে দুই দ্বারা ভাগ করতে হবে। যে ভাই কেন আমরা দুই দ্বারা ভাগ করতেছি, খেয়াল করো তো এদের প্রত্যেকের গ্যাপ সমান অর্থাৎ ব্যবধান সমান, একটা জিনিসকে সমান দুই ভাগে ভাগ করতে হলে তোমাকে কি করতে হবে, অবশ্যই দুই দ্বারাই কি করতে হবে, ভাগ করতে হবে। অর্থাৎ এই ক্যালকুলেট তোমার কাছে মনে করো যে কোনো একটা জিনিস আছে এটাকে সমান দুই ভাগে ভাগ করতে চাও, তাহলে তুমি কি করবা এটাকে অবশ্যই দুই দ্বারা ভাগ করবা, যার কারণে আমরা টোটাল কত আছে আমাদের কাছে এক আর তিন, আর সমান দুই ভাগে ভাগ করতে চাই যার কারণে আমরা দুই দ্বারা ভাগ করতেছি। তাহলে এটা মনে রাখবা যে সমান্তর ধারার প্রথম পদ এবং যদি তৃতীয় পদ জানি আমরা মাঝখানের পদটা বের করতে পারি, মাঝখানের পদ কি হবে প্রথম পদ যোগ তৃতীয় পদ ডিভাইডেড বাই হচ্ছে দুই। তো তোমাদের সুবিধার জন্য বা মনে রাখার সুবিধার জন্য চাইলে তোমরা এটা লিখে রাখতে পারো যে মধ্যবর্তী পদ সমান সমান হচ্ছে প্রথম পদ যোগ তৃতীয় পদ ভাগ হচ্ছে দুই। এবং এই অর্থাৎ তোমরা যারা বুঝতে সমস্যা হচ্ছে তাদের জন্য ভাই সূত্র আকারে দিয়ে দিলাম, তাহলেও তুমি মনে রাখতে পারবা। যেমন ভাই যদি আরেকটা দেখায়, মনে করো এখানে তোমার এটা হচ্ছে সাত, মাঝখানের এই পদটা দেওয়া নাই, এটা তুমি বের করতে চাচ্ছ, তাহলে তুমি খেয়াল করো পাঁচ যোগ সাত, দেখো আমরা এই সূত্র অনুযায়ী আসতে প্রথম পদ হচ্ছে পাঁচ, তিন নম্বর পদ হচ্ছে সাত, মাঝখানের পদ বের করবো তাহলে হচ্ছে ভাগ দুই, তাহলে হচ্ছে বারো ভাগ দুই সমান সমান ছয়, তার মানে মাঝখানের পদ ছয়। অর্থাৎ সমান্তর ধারা এই সূত্রটা অবশ্যই মেনে চলবে। তা আসো আমরা এবার যদি এই ম্যাপটাতে আসি, তুমি খেয়াল করো অনুশীলনে ছয় দেখো তোমাকে বলা হচ্ছে একটা ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, কোণগুলো রেডিয়ান পরিমাপ নির্ণয় করো। তাহলে তোমাকে বলে দিছে বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে খেয়াল করো তো আমরা ধরি ক্ষুদ্রতম কোণ সমান সমান হচ্ছে x রেডিয়ান। খেয়াল করো তো আমরা কেন রেডিয়ানে ধরতেছি, কারণ আমাদেরকে রেডিয়ানে পরিমাপ করতে বলা হচ্ছে, ওই কারণে আমরা রেডিয়ানে ধরে নিছি। তাহলে দেখো তো প্রশ্নে বলা হচ্ছে বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দুই গুণ, তাহলে বলতো বৃহত্তম কোণটা কত হবে। তাহলে সুতরাং বৃহত্তম কোণ সমান সমান হচ্ছে 2x রেডিয়ান। তাহলে আমরা বৃহত্তম কোণটাও পেয়ে গেছি। তাহলে আমাদের ত্রিভুজের কোণ কয়টা বলো তো, তিনটা। তাহলে তিন নাম্বার কোণটা কত হবে, তাহলে তুমি খেয়াল করো তো একটা সমান্তর দ্বারা তুমি ক্ষুদ্র মানটা জানো, যেমন ভাই আগের কোশ্চেনটাতে আসি, এক আমরা জানি তিন জানি, দেখো ক্ষুদ্রতমটা জানো বৃহত্তমটা জানো, তুমি মাঝখানেরটা বের করতে চাচ্ছ। আমরা কি করছি, ক্ষুদ্রতম যোগ বৃহত্তম ভাগ দুই, এটা করে আমরা হচ্ছে মাঝখানেরটা পেয়ে গেছি। ঠিক এই ধারাটার মতোই তোমাকে খেয়াল করে x দিয়ে দিছে 2x দিয়ে দিছে, তাহলে মাঝখানের কোণটা আমরা বের করতে পারবো এই সূত্রটা দিয়ে। তাহলে লেখো যেহেতু
যেহেতু কোণগুলো কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত ভুক্ত তাই তৃতীয় কোণ বা অপর কোণ লিখি আমরা তাই অপর কোণটি হবে কোণটি সমান সমান খেয়াল করে আমরা এই সূত্র যদি আসি প্রথম পদ হচ্ছে x তারপর হচ্ছে আমাদের তিন নাম্বার পদ হচ্ছে 2x আর ভাগ হচ্ছে 2 রেডিয়ান তাহলে তুমি খেয়াল করো তো আমাদের এখানে যোগ করো তো কত আসবে 3x/2 রেডিয়ান তো এখন খেয়াল করো তাহলে আমরা ত্রিভুজের তিনটা কোণের মান পেয়ে গেছি তাহলে তুমি বলো তো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত রেডিয়ান পাই রেডিয়ান তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান সমান হচ্ছে পাই রেডিয়ান তাহলে খেয়াল করো তো আমরা তিন কোণের সমষ্টি জানি হচ্ছে পাই রেডিয়ান তাহলে আমরা লিখতে পারি হচ্ছে সুতরাং x প্লাস 3x/2 প্লাস আরেকটা হচ্ছে 2x সমান সমান হচ্ছে পাই তাহলে এখান থেকে খেয়াল করো তো x আর 2x যদি যোগ করো বা তুমি এখানে ডাইরেক্ট লসাগু করে দাও 2 2 যদি আমরা লসাগু করো খেয়াল করো 2 আর x গুণ হলো 2x প্লাস 3x 2 2 গুণে 4 x সমান সমান হচ্ছে পাই তাহলে এখানে খেয়াল করো তো আমরা যদি উপরে যোগ করো খেয়াল করো তাহলে হচ্ছে 4 3 7 7 আর 2 যদি যোগ করো কত হবে 9x তাহলে হচ্ছে 9x/2 সমান সমান হচ্ছে পাই তারপর ভাইয়া যদি এই পাশে আসি তাহলে এখান থেকে খেয়াল করো তো আমরা তোমার দুইটাকে এই দিকে গুণ দাও আর 9 দ্বারা এটা ভাগ দাও তাহলে x সমান সমান আসবে হচ্ছে 2π/9 তাহলে খেয়াল করো তো আমাদেরকে বলা হচ্ছে কোণগুলো নির্ণয় করো তুমি দেখো তো ক্ষুদ্রতম কোণটাই কিন্তু x ছিল তাহলে আমরা বলতে পারি ক্ষুদ্রতম কোণটা হচ্ছে কত 2π/9 রেডিয়ান তো এবার খেয়াল করো অপর কোণগুলো যদি বের করি তাহলে হচ্ছে সুতরাং বৃহত্তম কোণটি সমান সমান হচ্ছে 2x তাহলে হচ্ছে 2 তুমি দেখো হচ্ছে 2π/9 তাহলে হচ্ছে 4π/9 তাহলে আমরা বৃহত্তম কোণটার মান পেয়ে গেলাম 4π/9 তারপর আসো আমরা অপর আরেকটা কোণ ছিল হচ্ছে এটা তাহলে ভাই এখানে লিখতেছি এবং অপর কোণটি দেখো অপর কোণটা কত ছিল আমাদের 3x/2 তাহলে হচ্ছে অপর কোণটা হচ্ছে 3x/2 তাহলে হচ্ছে দেখো 3/2 ইনটু x এর মান কত 2π/9 তাহলে হচ্ছে 2π/9 তাহলে দেখো একটু কাটাকাটি করো দেখো এখানে এই 2 আর এই 2 তোমার কাটা যাবে আর 3 দ্বারা 9 কে যদি কাটাকাটি করো তাহলে আসবে 3 তাহলে আসছে π/3 তাহলে আমাদের আরেকটা হচ্ছে π/3 তাহলে তোমাকে তিনটা কোণের মান বের করতে বলছে তাহলে আমরা তিনটা কোণের মান বের করলাম সুতরাং নির্ণয় কোণগুলো তোমার হচ্ছে সমান সমান আমাদের 2π/9 আমরা সিরিয়ালি লিখি π/3 কমন হচ্ছে 4π/9 তাহলে আমাদের কোণগুলো হচ্ছে এত 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 রেডিয়ান তো এবার আসো আমাদের এই অধ্যায়ের আমাদের লাস্ট যে ম্যাথটা আছে আমাদের অনুশীলনীর 11 নম্বর অঙ্কটা তা আসো আমরা এবার 11 নম্বর ম্যাথটাতে আসো তো দেখো আমাদের লাস্ট যে ম্যাথটা আছে এই অঙ্কটাও তোমার একটু ইম্পর্টেন্ট ম্যাথ তো এটা করার আগে দেখো আমাদের ঘড়ির কাঁটার ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণ বের করতে বলা হয় তো এই জিনিসটা একটু আমরা যদি বুঝি আমরা কোণগুলা বের করার আগে একটু ঘড়িটা বুঝি মনে করো এটা হচ্ছে আমাদের ঘড়ি তাহলে এখানে 12 3 6 9 তাহলে খেয়াল করো তো একটা ঘড়ি মানে তোমার একটা বৃত্ত মানে কত ডিগ্রি বলো তো 360 ডিগ্রি তাহলে দেখো তো আমরা ঘড়িটাকে যদি সমান চার ভাগে ভাগ করি বলো তো সমান চার ভাগে যদি ভাগ করো এই প্রত্যেকটা ভাগের মান তাহলে কত ডিগ্রি করে আসবে 90 ডিগ্রি করে তাহলে এখন খেয়াল করো তো এই প্রত্যেকটা ভাগের মান হচ্ছে হচ্ছে তোমার 90 ডিগ্রি করে
90 ডিগ্রি করে এরপরে আসো তো তোমার ঘড়ির যে সেকেন্ডের কাটা আছে তোমার সেকেন্ডের কাটাটা আমাদের এইখান থেকে যখন এইখানে আসে তাহলে কত সেকেন্ড হয় 15 সেকেন্ড এইখান থেকে এখানে আসলে আরো 15 সেকেন্ড এখান থেকে এখানে আরো 15 সেকেন্ড এখান থেকে এখানে আরো 15 সেকেন্ড তাহলে কত সেকেন্ড হলো টোটাল টোটাল হলো 60 সেকেন্ড তাহলে তুমি খেয়াল করো তো ঘড়ির সেকেন্ডের কাটাটা 60 সেকেন্ডে সে কতটুকু পয়েন্ট ডিগ্রি অতিক্রম করে খেয়াল করো 12 থেকে সে যাত্রা করে আবার 12 তে যদি আসে তাহলে 60 সেকেন্ডে সে কত ডিগ্রি অতিক্রম করে খেয়াল করো তো 60 সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে 360 ডিগ্রি তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে 360 ডিভাইডেড বাই হচ্ছে 60 ডিগ্রি তাহলে তুমি যদি কাটাকাটি করো 00 কাটা 6 আর 36 যদি কাটো আসবে হচ্ছে 6 ডিগ্রি তাহলে ঘড়ির সেকেন্ডের কাটা 1 সেকেন্ডে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই কথার মানে হচ্ছে বলতো সেকেন্ডের কাটা মানে কি এরকম ছোট ছোট এরকম কাটা থাকে তোমার এই কাটাগুলোকে আমরা বলি হচ্ছে কি সেকেন্ড এখন তোমার 12 এখানে মনে করো 1 আছে বলতো 12 তারপর হচ্ছে এখানে মনে করো 2 আছে তাহলে তুমি খেয়াল করো তো 12 থেকে 1 এ আসতে কয় সেকেন্ড হয় 5 সেকেন্ড তাহলে 12 থেকে 1 এ আসতে কয়টা ঘর থাকে তাহলে 5টা ঘর কারণ কি 1 সেকেন্ডে সে এক ঘর অতিক্রম করে ঠিক একই ভাবে তোমার 1 থেকে 2 এও আসতে কয়টা ঘর 5টা ঘর আবার 2 থেকে 3 এও আসতে 5টা ঘর তাহলে খেয়াল করো 5 10 15 তাহলে 1 সেকেন্ডে সে 6 ডিগ্রি অতিক্রম করে এই কথার মানে তুমি মুখস্থ রাখবা অলওয়েজ যে ঘড়ির এক ঘরের মান 6 ডিগ্রি তাহলে ঘড়ির কাটার এটা একটু খাতায় লিখে রাখো কোন এক পাশে যে ঘড়ির কাটার ক্ষুদ্রতর এক ঘর সমান সমান হচ্ছে 6 ডিগ্রি এটা অলওয়েজ মুখস্থ রাখবা তাই ঠিক আছে কারণ কি আমরা দেখতে পাচ্ছি যে সে 1 সেকেন্ডে 6 ডিগ্রি ঘুরে আর আমরা জানি 1 সেকেন্ডে সে এক ঘর ঘুরে তার মানে এক ঘরের মানে হচ্ছে কত ডিগ্রি 6 ডিগ্রি তো এবার আসো আমরা আমাদের যে ম্যাথটা বলছে যে ঘড়িতে যখন 9:30 বাজে তাহলে আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের ঘড়িটা এটা 12 3 এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 9 তাহলে তুমি দেখো টেকনিকটা একটু খেয়াল করো আমাদের যে জিনিসটা বলবে ওই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ফিগারে বা বোঝায় দিচ্ছে খেয়াল করো তোমাকে বলছে 9:30 তাহলে 9 নাও আর 30 নাও বলো তো 9:30 কিভাবে বাজে তোমার মিনিটের কাঁটাটা থাকে হচ্ছে 6 এ তাহলে আমরা 30 এ দিলাম মিনিটের কাঁটাটা আর 9:30 তাহলে ভাইয়া দেখো তোমাদের বোঝার জন্য প্রথমে 9 এ দিচ্ছি তাহলে 9 এ দিলাম হচ্ছে তোমার ঘন্টার কাঁটা তাহলে এটা হচ্ছে আমাদের ঘন্টার কাঁটাটা ভাইয়া ঘ লিখে রাখলাম আর এটা হচ্ছে মিনিটের কাঁটাটা এখন তুমি খেয়াল করো তো আমাদের বলো তো 9:30 যখন বাজে তোমার মিনিটের কাঁটাটা 6 এই থাকে কিন্তু বলতো ঘন্টার কাঁটা কি বরাবর 9 থাকে কিনা অবশ্যই না কারণ কি এটা মনে করো যদি 10 হয় এটা মনে করলাম আমরা 10 তাহলে বলো তো তোমার ঘন্টার কাঁটা একটা ঘর একটা বড় ঘর অতিক্রম করতে তার কত ঘন্টা লাগে 60 মিনিট লাগে বা কত মিনিট লাগে 30 তোমার সরি 1 ঘন্টা লাগে বা 60 মিনিট লাগে তাহলে খেয়াল করো তো 9:30 যখন বাজবে সে অবশ্যই বরাবর 9টায় থাকবে না সে কিছু পরিমাণ এরকম সরে আসবে তাই না সে কিছু পরিমাণ এরকম সরে আসবে ঘন্টার কাঁটাটা কারণ কি শুধু তো মিনিটের কাঁটা ঘুরে না তোমার ঘন্টার কাঁটাও কি হয় ঘুরে তাহলে এখন আসো তো তোমাকে বের করতে বলছে যে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ কত তাহলে তুমি দেখো তো তোমাকে এই কোণটা বের করতে বলা হয়েছে তোমাকে এই কোণটার মানটা বের করতে বলা হয়েছে তো আসো আমরা এই কোণটা কিভাবে বের করব তো তুমি খেয়াল করো তো যে আমরা জানি ঘড়ির কাঁটার কাটার ক্ষুদ্রতর এক ঘর সমান সমান হচ্ছে 6 ডিগ্রি তাহলে আমরা ঘড়ির কাটার ক্ষুদ্রতর এক ঘর সমান সমান 6 ডিগ্রি তাহলে আমরা আসো এখন আমরা দেখি তাহলে এখানে সে কয় ঘর অতিক্রম করছে এখানে আমরা যদি বের করি তাহলে হচ্ছে দেখো তো বলো তো এইখান থেকে এখানে কয় ঘর ভাইয়া লাল যে দুইটা রেখা আছে বলতো এখানে কয় ঘর এখানে হচ্ছে তোমার 15 ঘর তাই না 9 এবং 6 এদের মধ্যকার ঘর কয়টা 15টা
এখন তাহলে আসো তো এখানে ঘর 15টা আমরা পেলাম তাহলে এইখানে সে কয় ঘর অতিক্রম করছে এটা যদি তুমি বের করতে পারো তাহলে তোমার টোটাল ঘর কত হবে বলো তো 15 যোগ এখানে যে কয়টা ঘর অতিক্রম করছে তাহলে আসো আমরা ঘন্টার কাটা কয়টা ঘর অতিক্রম করে আমরা ওইটা যদি একটু বের করি খেয়াল করো তো যে ঘন্টার কাটা কাটা 1 ঘন্টা বা 60 মিনিটে অতিক্রম করে করে সমান সমান হচ্ছে দেখো তো 60 মিনিটে অতিক্রম করে কয় ঘর দেখো তো তোমার 5 ঘর কারণ কি সে 1 ঘন্টা হওয়া মানে কি সে 9 থেকে 10 এ আসবে 9 থেকে 10 এ যাওয়া মানে কয় ঘর হবে বলো তো এখানে ক্ষুদ্রতর 5 ঘর থাকবে কারণ কি 5 সেকেন্ড তাহলে এখান থেকে এখানে যদি যায় তাহলে হচ্ছে 5 ঘর এখন তুমি খেয়াল করো তো আমরা তোমাকে কত মিনিট বলছে এখন 30 মিনিট তাহলে খেয়াল করো সুতরাং আমরা 1 মিনিটে অতিক্রম করে সমান সমান হচ্ছে 5 ডিভাইডেড বাই 60 ঘর তাহলে সুতরাং 30 মিনিটে অতিক্রম করে সমান সমান হচ্ছে 30 ইনটু হচ্ছে 5 ডিভাইডেড বাই 60 ঘর তাহলে খেয়াল করো এখানে কাটাকাটি করলে আসবে হচ্ছে 5 বাই 2 ঘর সমান সমান হচ্ছে 2.5 ঘর তাহলে তুমি খেয়াল করো তো তোমার এই যে গ্যাপটা এখানে হচ্ছে সে 2.5 অতিক্রম করছে তাহলে দেখো তো লাল দুইটার মধ্যকার কোণ কত বলো তো ঘর কত 15 ঘর আর এখানে হচ্ছে 2.5 ঘর তাহলে তোমার টোটাল ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যকার ঘর কত বলো তো 15 যোগ 2.5 তাহলে খেয়াল করো অতএব ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার কাটার মধ্যবর্তী ঘর ঘর খেয়াল করো মধ্যবর্তী ঘর সমান সমান দেখো ভাই মুছে গেছে আমরা প্রথমে দেখলাম হচ্ছে 15 ছিল আর পরে হচ্ছে 2.5 তাহলে হচ্ছে 17.5 ঘর এখন তুমি খেয়াল করো তো আমরা জানি কি এক ঘর সমান সমান কত ডিগ্রি কত 6 ডিগ্রি তাহলে 17.5 ঘর সমান কত ডিগ্রি আমরা যদি এটা বের করি যে আমরা জানি জানি এক ঘর সমান সমান হচ্ছে 6 ডিগ্রি তাহলে সুতরাং 17.5 ঘর সমান সমান আসবে হচ্ছে 6 ডিগ্রি গুণ হচ্ছে 17.5 তাহলে আমরা যদি এটাকে গুণ করি দেখো আমাদের আসবে হচ্ছে 105 ডিগ্রি 105 ডিগ্রি তাহলে তুমি খেয়াল করো তো আমাদের ঘড়ির ঘন্টার এবং মিনিটের কাটার মধ্যকার কোণ কত আমাদের এটা হচ্ছে 105 ডিগ্রি তো তোমাকে বলা হচ্ছে কোণটাকে রেডিয়ানে প্রকাশ করো তাহলে তুমি এটাকে এখন রেডিয়ানে নিয়ে যেতে পারবা তাহলে আমরা যদি রেডিয়ানে নিয়ে যাও দেখো আমরা রেডিয়ানে নিলে এটা আসবে হচ্ছে 105 গুণ হচ্ছে পাই বাই 180 রেডিয়ান তাহলে খেয়াল করো তো আমরা যদি এখানে আসো তাহলে হচ্ছে ভাগ হচ্ছে 180 তাহলে এটাকে কাটাকাটি করলে কিছু হয় কিনা হ্যাঁ 7 পাই বাই তোমার হচ্ছে 12 রেডিয়ান তো খেয়াল করো এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক ভাই যেভাবে বোঝাচ্ছি তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা হচ্ছে ফিগার এঁকে করবা তাহলে হচ্ছে আমাদের মিলতে সুবিধা হবে ঠিক আছে তো আমরা এখন খেয়াল করো তো এই ম্যাথটা মাঝে মাঝে তোমাদের এমসিকিউ তো চলে আসে তো এমসিকিউ তে আসলে তো এত বড় করে করতে গেলে তোমার অনেক টাইম চলে যাবে তো এমসিকিউ জন্য ভাই এটা একটা সলভ লিখে দিচ্ছি তাহলে তোমরা এভাবে খাতায় লিখে রাখো যে এমসিকিউ এর জন্য এমসিকিউ এর জন্য ঘন্টার ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ সমান সমান তোমার হচ্ছে 11 এম মাইনাস 60 এইচ ডিভাইডেড বাই হচ্ছে 2
অর্থাৎ এই শর্টকাটটা দিয়ে আমরা হচ্ছে তোমার এমসিকিউতে করতে পারি। তো এটা রিটেনে অবশ্যই করবে না, তাহলে স্যাররা কিন্তু নাম্বার দিবে না। রিটেনে যেভাবে করছো ওইভাবে করবা। আমরা শর্টকাটে এইভাবে করব এমসিকিউর জন্য। এখানে এম কি? এম বলতে আমরা বুঝি হচ্ছে মিনিট, আর এইচ বলতে আমরা বুঝি হচ্ছে ঘন্টা। তাহলে তুমি খেয়াল করো তো, আমরা যদি এই সূত্রে এখন মান বসায় দাও, খেয়াল করো তো আমরা যদি সলভটা করি, সলিউশন আমরা যেই ম্যাথটা করছি এটাই যদি সলভ করো, তাহলে মধ্যবর্তী কোণ কোণ সমান সমান, খেয়াল করো তো 11 × m, m মানে মিনিট। দেখো তো তোমাকে কত মিনিট বলছে, 30 মিনিট। তাহলে আমরা এখানে বসাইলাম হচ্ছে 30 মাইনাস 60 ইন্টু হচ্ছে এইচ, এইচ মানে হচ্ছে ঘন্টা, কত ঘন্টা খেয়াল করো 9 ঘন্টা, তাহলে হচ্ছে 9 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এখন খেয়াল করো আমরা যদি এটা ক্যালকুলেট করো, তাহলে হচ্ছে 11 × 30 বিয়োগ ভাগ হচ্ছে 2, তাহলে এটাকে করলে আস হচ্ছে 105 ডিগ্রি। তো খেয়াল করো এখানে আমাদের মাইনাস রেজাল্ট আসতেছে, তো আমরা এটাকে হচ্ছে মডুলাস রাখবা সব সময়, তাহলে তোমাদের নেগেটিভ রেজাল্ট আসবে না কোনটা। তাহলে আমরা এখানে হচ্ছে নেগেটিভ আসতেছে যেহেতু, তাহলে এখানে মাইনাস, তাহলে হচ্ছে 105 ডিগ্রি। তাহলে তুমি খেয়াল করো তো আমাদের মাইনাসটা কেন আসতেছে বলো তো, তুমি কোন ঘুরতেছে কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে। আমরা জানি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কোনটা কি হয়, মাইনাস হয়। তো এই ক্ষেত্রে আমরা নেগেটিভ কোণগুলো নিই না, শুধুমাত্র মধ্যবর্তী কোণের মানটা তোমাকে জিজ্ঞেস করে, দিকটা জানতে চায় না। ওই কারণে আমরা দেখো এখানে 105 ডিগ্রি নিছি, সো এখানেও 105 ডিগ্রি নিবে। তাহলে তুমি এই সূত্রটা মুখস্থ রাখবা যে মধ্যবর্তী কোণ সমান মডুলাস অফ 11m − 60h/2। তাহলে দেখো সরাসরি তুমি রেজাল্টটা বের করে নিয়ে আসতে পারবা, এরপর তো এটা রেডিয়ানে কনভার্ট করতেই পারবা। তো এখন ভাইয়া আরেকটা ম্যাথ করাই এই নিয়ম থেকে। তা আরেকটা ম্যাথ যদি দাও, মনে করলাম আমরা যে তোমাকে একটা 20 বললো, এখন মধ্যবর্তী কোণ কত এটা বের করতে বলছে। খেয়াল করো এটা ভাইয়া তোমাদের এমনি বানিয়ে দিলাম যে ঘড়ির একটা 20 টাই ঘড়ি কাটা ঘন্টার মিনিটের কাটা মধ্যবর্তী কোণ কত, তোমাকে আমরা বললাম হচ্ছে দুপুর, ঠিক আছে। তাহলে আমরা এই কোণটা তোমাকে বের করতে বলছে। আসো আমরা যদি এটা আগের মতো সলভ করি, তো ভাইয়া ফিগারটা আঁকি তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। এটা অবশ্যই লিখে রাখবা, কারণ এমসিকিউর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, তাই বারবার বলতেছি। তাহলে আসো আমরা এবার তোমার একটা 20, আমরা এই জিনিসটা যদি একটা বুঝি, তাহলে আমরা আগে আগের মতো একটা ঘড়ি আঁকো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটা 12, তারপরে এটা হচ্ছে 3, এটা 6, 9, 1, 2, 4, 5, আমাদের এই পাশ নিলাম না, কারণ আমাদের এই পাশটাই রাখবে ঘড়ির। তাহলে একটা 20, তাহলে 20 হওয়া মানে ঘড়ির কাঁটা কততে যায় বলতো, 4-এ। তাহলে আগের মতো তুমি কাঁটা দুইটা দেখাই দাও, 1-এ একটা আর 20-এ একটা। তাহলে খেয়াল করো ভাইয়া আগে কিভাবে দেখাইছি, আরেকবার দেখাই, তাহলে এগুলো মনে থাকবে। এটা হচ্ছে 9, এটা হচ্ছে 6। আগের অঙ্কটায় আমাদেরকে বলছিল হচ্ছে 9টা 30, তার মানে আমরা জানি 6 মানে হচ্ছে 30। তাহলে যে দুইটা সংখ্যা বলবে তোমার ফার্স্ট কাজ হচ্ছে ওই দুইটাতে কাটা দুইটা দিয়ে দিবা। তাহলে একটা দিলাম আমরা 9-এ, একটা দিলাম হচ্ছে আমরা 6-এ। এরপরে হচ্ছে তোমার ঘন্টার কাঁটাটা কিছুটা সরে যায়, তারপরে আমরা বের করছি ঘন্টার কাঁটাটা কতটুকু সরে গেছে। তাহলে ঠিক একইভাবে এখানে বলছে একটা 20, তাহলে একটা কাঁটা দিলাম আমরা হচ্ছে ঘন্টার কাঁটাটা দিলাম হচ্ছে 1-এ, আর মিনিটের কাঁটাটা দিলাম হচ্ছে আমরা 20-এ। কিন্তু ঘন্টার কাঁটা তো তোমার 1-এ থাকবে না, তাই না? ঘন্টার কাঁটা কিছুটা সরে আসবে, তাহলে আমরা মনে করলাম যে ঘন্টার কাঁটাটা কিছুটা সরে এখানে আসলো। তাহলে বলো তো তোমার এখন মধ্যবর্তী কোণ কত, আমরা যদি এটা বের করি, তাহলে খেয়াল করো প্রাথমিক অবস্থায় তাদের মধ্যকার কোণ কত ছিল, এতটুকু, আর ঘন্টার কাঁটা সরে গেছে এতটুকু। তাহলে বলো তো তোমার অ্যাকচুয়ালি কোণটা কত হবে, খেয়াল করো তো লাল দুইটা রেখার মধ্যকার কোণ হচ্ছে এটা, তোমার এখানে কোণ হচ্ছে এটা, তাহলে তোমার মেইনলি অ্যানসার হবে কতটুকু, এতটুকু। তাহলে আসো আমরা যদি এটা বের করি আগের মতো, খেয়াল করো তো আমরা যে ঘন্টার কাঁটা, যে ঘন্টার কাঁটা কাঁটা 1 ঘন্টা বা 60 মিনিটে অতিক্রম করে
সমান সমান বলতো ঘন্টার কাঁটা 1 মিনিটে 60 মিনিটে কতটুকু অতিক্রম করে আমরা আগের অঙ্কটায় দেখছি সে 60 মিনিটে 1 থেকে 2 এ আসে 1 থেকে 2 মানে কত ঘর 5 ঘর তাহলে 5 ঘর তাহলে সুতরাং 1 মিনিটে অতিক্রম করা হচ্ছে 5 বার 60 ঘর তাহলে আমাদেরকে বলছে 20 মিনিট তাহলে সুতরাং 20 মিনিটে অতিক্রম করা হচ্ছে 5 বার 60 ইনটু হচ্ছে 20 ঘর তাহলে তুমি কাটাকাটি করো শূন্য শূন্য কাটা যাবে 2 দিয়ে 6 কে কাটলে হবে 3 তাহলে হচ্ছে 5 বার 3 ঘর তাহলে এখন খেয়াল করো তো আমরা এই অংশটুকুর মান পেলাম হচ্ছে 5 বার 3 ঘর এবার আসো তো লাল দুইটা রেখার মধ্যকার ঘর কয়টা বলতো 1 এর থেকে 2 কত ঘর 5 ঘর 2 এর থেকে 3 এখানেও 5 ঘর 3 থেকে 4 এখানেও 5 ঘর তাহলে এদের মধ্যকার ঘর কত বলতো 15 ঘর তাহলে খেয়াল করো তো আমরা সুতরাং ঘড়ি ঘন্টা ও মিনিটে মিনিটে কাঁটার মধ্যবর্তী কোণ সরি মধ্যবর্তী ঘর সমান সমান দেখো তো আমরা লাল দুইটা রেখা কত ঘর আছে 15 ঘর 15 ঘর আর তোমার ঘন্টা কাঁটাটা এইখান থেকে সরে আসছে কত ঘর 5/3 ঘর তাহলে বলো তো মধ্যবর্তী ঘর এখানে এখন তুমি প্লাস দিবা নাকি মাইনাস দিবা এই জিনিসটা একটু বুঝতে হবে ওই কারণে ভাইয়া দুই টাইপের দুইটা ম্যাথ করাচ্ছি অর্থাৎ এই পাশ থেকে একটা ম্যাথ করাচ্ছি এই পাশ থেকে একটা ম্যাথ করাচ্ছি যে ঘড়িটাকে আমরা যদি দুই ভাগে ভাগ করি আগের ম্যাথটা ছিল এই পাশের যতগুলো হবে সবগুলো হবে একই নিয়মে আর এই পাশের গুলো হবে এই নিয়মে অর্থাৎ দুইটা ম্যাথ করাচ্ছি দুইটা ম্যাথ তোমরা ভাইয়া যেভাবে ফিগার এঁকে করাচ্ছি এভাবে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে দেখো তো এখানে কি হবে তুমি নিজে পারবা বলতো এতটুকু 15 ঘর এতটুকু 5/3 ঘর তাহলে এতটুকু কত তোমার তো দরকার এই অংশটুকু তাহলে কি করতে হবে 15 ঘর থেকে 5/3 ঘর মাইনাস করতে হবে তার মানে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে প্লাস না হয়ে মাইনাস হবে অর্থাৎ দুইটা অঙ্ক করানোর উদ্দেশ্য এটা যে তোমার যে সব সময় যে এখানে প্লাস হবে তা না তোমাকে ফিগার দেখে বুঝতে হবে এখানে প্লাস হবে না মাইনাস হবে সো অঙ্কগুলো ভাইয়া যেভাবে করাচ্ছি তোমরা তোমাদের সুবিধার জন্য অবশ্যই অঙ্কগুলোতে তোমরা ফিগার এঁকে রাখবা তাহলে হচ্ছে তুমি নিজে বুঝতে সুবিধা হবে পরীক্ষা না আঁকো ফিগার সমস্যা নাই বাট নিজে বোঝার জন্য অবশ্যই ফিগারটা আঁকবা তাহলে এখানে খেয়াল করো আমরা যদি আসো এখানে আসবে হচ্ছে আমাদের তাহলে হচ্ছে 3 15 45 আমরা লসাও করে ফেলি তাহলে সুবিধা হবে 3 লসাও করলাম তাহলে 3 15 45 বিয়োগ হচ্ছে 5 ঘর তাহলে আসবে হচ্ছে 40/3 ঘর তাহলে খেয়াল করো আমরা পেলাম যে তাদের মধ্যবর্তী ঘর হচ্ছে কত 40/3 ঘর তাহলে খেয়াল করো যে আমরা জানি ঘড়ির কাঁটার ক্ষুদ্রতর এক ঘর সমান সমান 6 ডিগ্রি তাহলে সুতরাং ঘড়ির কাঁটার 40/3 ঘর সমান সমান হচ্ছে তোমার 6 ডিগ্রি গুণ 40/3 তাহলে এটাকে যদি আমরা আসো 40 গুণ 6 ভাগ হচ্ছে 3 এটা করলে আস হচ্ছে 80 ডিগ্রি তো তুমি এটাকে পরে আমরা ডিগ্রিতে রাখলাম পরে চাইলে তুমি আবার রেডিয়ানও নিয়ে যেতে পারি আমরা কিভাবে যে 80 ইনটু হচ্ছে π/180 তার রেডিয়ান তাহলে এখান থেকে খেয়াল করো আমরা যদি বের করি কোনটা আসবে হচ্ছে এটা আসবে হচ্ছে 4π/9 রেডিয়ান তো এই দুইটা ম্যাথ অবশ্যই ভালোভাবে বুঝে বুঝে পড়বা এখন ভাই এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখে আজকে শেষ করতেছি আমরা যে সূত্রটা লিখছিলাম যে ওই সূত্র দিয়ে এই ম্যাথটা হয় কিনা খেয়াল করো আমাদের সূত্রটা ছিল 11m - 60h/2 তার মডুলাস তাহলে খেয়াল করো তো আমাদের 11m মিন মানে মিনিট কত মিনিট ছিল তোমার 20 মিনিট তাহলে হচ্ছে 20 বিয়োগ 60 h কত ছিল একটা তাহলে হচ্ছে গুণ 1/2 তাহলে এখানে খেয়াল করো আমাদের তোমার আসে কত খেয়াল করো আমাদের তাহলে হচ্ছে 11 গুণ 20 বিয়োগ 60 ভাগ হচ্ছে 2 তাহলে এটাকে করলে দেখো আসতেছে হচ্ছে 80 ডিগ্রি তো এই সূত্রের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা ভাই এই জিনিসটা একটু লিখে দিই এই সূত্রটা যেখানে লিখছো এমসিকিউর জন্য ওইখানে একটু লেখো
যে যদি কোণের মান মান 180 ডিগ্রি এর চেয়ে বড় আসে তাহলে উত্তর হবে উত্তর তাহলে 360 হতে বিয়োগ করতে হবে করতে হবে খেয়াল করো তো এই জিনিসটা আমরা কি লিখলাম যে যদি কোণের মান 180 এর চেয়ে বড় আসে এই যে এই সূত্রটার জন্য আমরা এই সূত্রটা যেখানে লিখছো যে 11m - 60h/2 তার মডুলাস এটা যেখানে লিখছো এই কোণটার মান যদি কখনো ক্যালকুলেশন করার পর 180 এর চেয়ে বড় চলে আসে তাহলে তোমাকে কি করতে হবে এটাকে 360 হতে বিয়োগ করতে হবে তাহলে এখন তুমি খেয়াল করো তো যে ভাই কেন আমরা 360 থেকে বিয়োগ করতেছি তাহলে তুমি দেখো তো আমরা মনে করো তুমি এই কোণটা হিসাব করি আমরা সব সময় দেখো তো এই বাইরের কোণটার দিকে খেয়াল করো তো বলতো বাইরের কোণটা কি 180 এর চেয়ে বড় কিন্তু আমরা সব সময় হিসাব করি ক্ষুদ্রতর কোণটা তাহলে ক্ষুদ্রতর কোণটা যখন হিসাব করি মনে করো তোমার কোন একটা রেজাল্ট আসলে এরকম 190 ডিগ্রি তাহলে তুমি এটাকে রেজাল্ট লিখবে হচ্ছে 360 ডিগ্রি মাইনাস হচ্ছে 190 ডিগ্রি তাহলে খেয়াল করো এখান থেকে আস হচ্ছে 360 - 190 তাহলে এটা হচ্ছে 170 ডিগ্রি অর্থাৎ আমরা সবসময় হিসাব করি যে রেখা দুইটার মধ্যকার ক্ষুদ্রতর কোণটা হিসাব করি আমরা বাইরের কোণটা হিসাব করি না সো কোন কারণে সাধারণত আসে না তারপরে ভাই বলে দিচ্ছিলি যে কোন কারণে যদি 180 চেয়ে বড় চলে আসে তাহলে তুমি কি করবা যে মানটা পাবা তাকে হচ্ছে 360 থেকে বিয়োগ করে দিবা করলে হচ্ছে তুমি ক্ষুদ্রতর কোণটা পেয়ে যাবা সো এটা আশা করি বুঝতে পারতেছো যে আমরা সব সময় হিসাব করব ক্ষুদ্রতর কোণ এই জন্যই হচ্ছে আমরা কি করি 360 থেকে বিয়োগ করি তো এই দুইটা ম্যাথ তোমরা ভালোভাবে করবা আর এই নিয়মে ভাইয়া তোমাদেরকে দুইটা ম্যাথ এসডব্লিউ দিচ্ছি তোমরা বাসায় কারণ ঘন্টার কাটা মিনিটের কাটা এটা ইম্পর্টেন্ট একটা হচ্ছে তোমাদের 8:45 এটা করবা যে 8:45 এ ঘড়ি প্রশ্নটা ভাইয়া মুছে ফেলছি তোমরা সুন্দর করে প্রশ্নটা লিখে নিবা যে 8:45 এ ঘড়ির ঘন্টার ও মিনিটের কাটার মধ্যকার কোণ কত আর আরেকটা করবা হচ্ছে 2:25 ঠিক আছে এই দুইটা ম্যাথ তোমরা এসডব্লিউ করবা সুন্দর করে প্রশ্ন দুইটা ফুল লিখে নিবা আগে প্রশ্নগুলা দেখে দেখে একটা করব হচ্ছে 8:45 এ ঘড়ি ঘন্টার ও মিনিটের কাটার মধ্যকার কোণ কত আর একটা হচ্ছে 2:25 ঘড়ির ঘন্টার ও মিনিটের কাটার মধ্যকার কোণ কত এই দুইটা ম্যাথ এসডব্লিউ করবা তো আজকের ক্লাসটা এই পর্যন্তই